এটা ফেমাস গাড়ি 2009 মডেল আর রেজিস্ট্রেশন 2014 তে এরপর দেখব আমরা একটা প্রিমিও প্রিমিও হ্যাঁ এটা 2015 মডেল এরপর দেখব আমরা একটা এলিয়ান এলিয়ান 2011 মডেল রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার 2004 এর মডেল 10 রেজিস্ট্রেশন যার ছিল কি সে খুব মানে শক করে এই গাড়িটা আর কি চালাইছে 2016 মডেল নোহা 2021 এর রেজিস্ট্রেশন আপনারা ফিজিক্যালি আসেন আমার শোরুমটা ভিজিট করেন প্রচুর গাড়ি আছে আপনি বাবু ভাই দেখায় দেন প্রচুর পরিমাণে গাড়ি আছে হিউজ পরিমাণে গাড়ি আছে আপনাদের যাই যে গাড়ি দরকার পেয়ে যাবেন আপনার ব্লগ দেখে আসলে প্রাইস কিছুটা অনার করব মনে ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবু ভালো আছি রনি ভাই আপনাদের সঙ্গে অ্যাড্রেসটা বলে দিন দুই ভাই মণিপুরিপাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল ফার্নিচারের গলির ভিতরে কি কি সুবিধা দিচ্ছেন আপনাদের শোরুমে সুবিধা হলো একদিনই নাম ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন আচ্ছা এবং ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমাদের ওকে ভাই আজকে কি গাড়ি দেখাবেন আজকে আমরা বেশ কিছু গাড়ি দেখব আচ্ছা প্রথমেই দেখব এলিয়ান গাড়িটা এলিয়ান গাড়ি ফেমাস একটা গাড়ি এটা ফেমাস গাড়ি 2009 মডেল আর রেজিস্ট্রেশন 2014 তে ওকে কি অবস্থা ভাই গাড়িটার গাড়ি কন্ডিশন ভালো এবং সিএনজি করা আছে 6 লিটার সিএনজি করা আছে হ্যাঁ হেডলাইট কি অরিজিনাল হেডলাইট না এটা ফেসলিফট করা হয়েছে আচ্ছা এটা ওল্ড শেপ ছিল এটা নিউ শেপ করা হয়েছে নিউ শেপ করা হয়েছে হ্যাঁ এটা তাইওয়ানের হেডলাইট আচ্ছা ভালো মানের জি ভালো মানের তাইওয়ানের হেডলাইট এবং ফ্রেশ কন্ডিশনের রনি ভাই গাড়ির কালারটা কি অরিজিনাল কালার অরিজিনাল অরিজিনাল হোয়াইট কালার গ্লাসগুলো 100% অরিজিনাল আচ্ছা গ্লাসগুলো 100% অরিজিনাল এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আমি বনটটা খুলে একটু দেখাই বাবু ভাই জি ভাই না হলে মানুষ বুঝতে পারবেন না যে গাড়ির কন্ডিশনটা কি রকম আছে জি ওয়াও অনেক ফ্রেশ এবং নাভানা সিএনজি করা নাভানা সিএনজি করা এবং সব অরিজিনাল সামনের মার্শাল দেখেন এভরিথিং সব অরিজিনাল সব অরিজিনাল জি কোনো খোলা কাটা বা না না কোনো মার্ক অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাই এটা মডেলটা কত বলছেন এটা 2009 মডেল 2014 তে রেজিস্ট্রেশন ইঞ্জিন একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ 1500 সিসি 1500 সিসি জি এবং ফার্স্ট পার্টি বাবু ভাই গাড়ির কন্ডিশন দেখতে পারতেছেন এই যে মার্শালগুলো দেখেন মানে ক্রসটা দেখেন মার্শাল তো সামনে ক্রসটা দেখেন একদম টাইট বডি একদম টাইট বডি হ্যাঁ ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ অবস্থায় আছে এবং সবকিছু অরিজিনাল সবকিছু অরিজিনাল গ্লাসটা পর্যন্ত অরিজিনাল আচ্ছা এবং 60 লিটার সিএনজি করা আছে 60 লিটার সিএনজি করা আছে F15 F15 এবং ফার্স্ট পার্টি ফ্যামিলি স্টার আচ্ছা ভাই কেউ যদি এই গাড়িটা কিনে সার্ভিস ভালো পাবে হ্যাঁ অবশ্যই সার্ভিস ভালো পাবে একদম ফ্রেশ কন্ডিশন 60 লিটার সিএনজি করা আছে নাভানা সিএনজি করা নাভানা সিএনজি করা হ্যাঁ একটু ভিতরটা দেখাই দেই অনেক ফ্রেশ আছে ভিতরে দেখেন ওকে ভাই জয়েন্টগুলো কি অবস্থা একটু দেখেন ভাই ভিডিওতে একটু ধরে দেখেন এই সাইডগুলো দেখেন সাইডগুলো দেখেন তাহলে বুঝতে পারবে ফ্রেশ আছে জি একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমি কিনি না আচ্ছা একদম ফ্রেশ গাড়ি তুলেন আপনাদের শোরুমে জি রনি ভাই ভিতরটা দেখি ভিতরটা দেখেন কি কন্ডিশন আছে ভাই পজিশন আলহামদুলিল্লাহ খুব ভালো জি একদম ফ্রেশ অবস্থা একদম ফ্রেশ আছে জি এসি যা আছে এভরিথিং ফ্রেশ সবকিছু ভালো আছে জি সিলিং সহ ফ্রেশ সব ফ্রেশ আছে জি এটা 2009 মডেল 2014 তে রেজিস্ট্রেশন এটা আস্কিং প্রাইস 18,20,000 18,20,000 20,000 জি ওকে ভাই এরপর দেখব আমরা একটা প্রিমিও প্রিমিও হ্যাঁ এটা 2015 মডেল আচ্ছা জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি জি কি অবস্থা আছে ভাই গাড়িটা একদম ফ্রেশ গাড়ি ভাই আচ্ছা একদম এফএক্স প্যাকেজ ভাই কালারটা কি অরিজিনাল কালার অরিজিনাল পাল কালার গাড়ির মডেলটা কত বলছেন 15 মডেল আর রেজিস্ট্রেশন 2015 তে ব্র্যান্ড নিউ পারচেজ করা ওকে এটা জাপানে কেউ আর ইউজ করেনি এটা সরাসরি বাংলাদেশে প্যাকেট গাড়ি আসছে আচ্ছা প্রত্যেকটা গ্লাস তো ফ্রেশ আছে একদম ফ্রেশ ভাইয়া একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নেই দূর থেকে যদি আপনি বডিটা দেখেন ফুল বডি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর তাছাড়া এই গাড়িটা তো সবচেয়ে জনপ্রিয় গাড়ি বাংলাদেশে জি অনেক জনপ্রিয় গাড়ি জি এর সিট পাওয়ার এবং তেলের গাড়ি জি ড্রাইভিং সিটটা পাওয়ার ড্রাইভিং সিটটা পাওয়ার হ্যাঁ ওকে সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি ডান পাশে বডিটা কি অবস্থা ভাইয়া একটু দেখেন ভাইয়া ক্রসটা দেখেন আপনি একটু সামনে পুরো ক্রসটা দেখেন ফ্রেশ একদম ফ্রেশ রনি ভাই টায়ারগুলো সার্ভিস কিরকম দিবে বছর দুয়েক যাবে বছর দুয়েক যাবে সার্ভিস ভালোই দিবে জি জি ওকে সম্পূর্ণ তেলের গাড়ি দেখেন 100% অরিজিনাল এটা কিন্তু তেলের গাড়ি বাবু ভাই তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি আমি ব্যাকলাইটার খুলে দিই একটু দেখেন আপনি ভাই দেখেন বাবু ভাই কি অবস্থা ভাই ওয়াও অনেক ফ্রেশ হ্যাঁ এটা একদম একদম অরিজিনাল যা আছে সব অরিজিনাল এরকম ফ্রেশ কন্ডিশন গাড়ি আসলে পাওয়া যায় না আমরা খুঁজে খুঁজে নিয়ে আসি কাস্টমারের জন্য একটু ভালো দামে বিক্রি করার জন্য একদম ফ্রেশ জি আসুন এটা দেখেন
একদম ফ্রেশ অবস্থায় আছে, তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি। হ্যাঁ জি, মাসেল গুলো অনেক ফ্রেশ। জি ওকে ভাই, এটা 15 মডেল। জি, আর 15 তো রেজিস্ট্রেশন। ওকে, সম্পূর্ণ তেলের গাড়ি। জি, 1500 সিসি। জি, এটার আস্টিং প্রাইস 26,10,000। 26,10,000 আসলে দাম কিছুটা অনার করবো। ওকে ভাই, এরপর কি দেখবো? জি, এরপর দেখবো আমরা একটা এলিয়ান, এলিয়ান 2011 মডেল, রেড ওয়াইন কালার, রেড ওয়াইন কালার। ভাই রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2016। পেপারস তো আপ টু ডেট, পেপারস ফুল আপডেট। এবং এটা লাইটটা কিন্তু ভাই প্রজেকশন লাইট, প্রজেকশন হেডলাইট, প্রজেকশন এলইডি। হ্যাঁ, এবং অরিজিনাল রেড ওয়াইন কালার। আচ্ছা, এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি, খুব সুন্দর এলিয়ান গাড়ি। রেড ওয়াইন কালার কিন্তু মানে খুব কম পাওয়া যায়। জি, আর রেড ওয়াইন কালার কিন্তু চাহিদা অনেক বেশি, প্রিমিয়াম এলিয়ান গাড়ির চাহিদা অনেক অনেক বেশি। হ্যাঁ, এগুলো হলো জনপ্রিয় গাড়ি, সবচেয়ে জনপ্রিয় গাড়ি। জি, এবং আপনি দেখেন পুরো বডিটা দেখেন। জি, পুরো বডিটা, প্রত্যেকটা সাইডই ফ্রেশ, প্রতিটা সাইড ফ্রেশ। জি, আপনি দেখেন ব্যাকসাইডে, দেখেন একদম ফ্রেশ, অনেক ফ্রেশ, প্রত্যেকটা গাড়ি ফ্রেশ আপনার শোরুমে। জি, এই দেখেন, ওয়াও, একদম ফ্রেশ। জি, জয়েন্টগুলো একটু দেখাই দিই দর্শকদের, দেখাই দেন, অনেক ফ্রেশ। গাড়িটা যে কিনবে সার্ভিসটা ভালো, খুব ভালো পাবে। হ্যাঁ, একদম সব অরিজিনাল তো। জি, আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন, ভালো জিনিস না হলে কেন কিনবেন বলেন? দু টাকা বেশি হলো ভালো জিনিস কিনা উচিত। হ্যাঁ, আপনি ভালো জিনিস কিনবেন, 2 টাকা বেশি দিয়ে কিনবেন। প্রত্যেকটা ডোরই ফ্রেশ, ফরি ফ্রেশ। জি, এবং আপনার ব্লগ দিকে আসলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে। ওকে ভাই, রনি ভাই, এরপর কি দেখবো? এরপর দেখবো আমরা একটা এলিয়ান 2004 মডেল, এটা স্পোর্টস এডিশন। ওকে, 2004 মডেল, 4 মডেল, 10 রেজিস্ট্রেশন। এই কালারটা তো খুব সুন্দর একটা কালার। হ্যাঁ, 2004 এর মডেল, 10 রেজিস্ট্রেশন। জার্সি লোকি সে খুব মানে শখ করে এই গাড়িটা আর কি চালাইছে। আচ্ছা, দেখেন না গ্রিলটা, ম্যাচ গ্রিল, এটা স্পোর্টস ভাব আছে। জি জি, স্পোর্টস স্পোর্টস ভাব আছে। জি, ওকে, এবং ভিতরের একটু সিট কভারটা দেখাই দেন, দেখেন সিট কভারটা অনেক সুন্দর। হ্যাঁ, এবং এলইডি দেখা লাইট আছে, দেখেন এলইডি। জি, এলইডি একটা লাইট, ভিতরের সিট কভারটা দেখেন ফুল রেড কালার। ওয়াও, অনেক সুন্দর। ছিল কি একটু শৌখিন লুক, ছিল খুব শৌখিন লুক। হ্যাঁ, বেসের পারফরম্যান্স কি রকম দিবে? একদম পারফেক্ট, একদম পারফেক্ট, খুব ভালো পারফরম্যান্স। যেহেতু 2004 এর মডেল, কেউ যদি এই গাড়িটা কিনে সার্ভিসটা কি রকম পাবে? সার্ভিস ভালো পাবে ভাইয়া, ভালো পাবে। ফ্যামিলি ব্যক্তি মালিকানা গাড়ি তো, ব্যক্তি মালিকানা গুলো সবসময় ভালো থাকে গাড়ি। আচ্ছা, যেমন আপনি একটা গাড়ি যদি ইউজ করেন, আপনি তো সবসময় টিপটপ রাখবেন। আচ্ছা, এই যে স্পয়লার লাগানো আছে এবং 6-liter সিএনজি করা আছে, খুব সুন্দর একটা গাড়ি। হ্যাঁ, খুব সুন্দর গাড়ি। জি, F15 এলিয়ান। হ্যাঁ, এবং গ্লাসগুলো অরিজিনাল। আচ্ছা ভাই, এটা সম্পূর্ণ তেলের গাড়ি না, সিএনজি করা? সিএনজি কত লিটার করা আছে? 60 লিটার, 60 লিটার করা আছে। জি, তো বাবা গাড়িটা তো দেখলেন, ভালো লাগলো না গাড়িটা? অনেক সুন্দর, অনেক জোস একটা গাড়ি। ইঞ্জিনটা কি কন্ডিশন আছে ভাইয়া? ভালো দেখবেন ইঞ্জিনটা, দেখেন কি অবস্থা ভাই ইঞ্জিনটার। এই যে দেখেন বাবা, বিবিটে ইঞ্জিন, বিবিটে ইঞ্জিন। জি ভাই, ইঞ্জিন বা বডিতে কাজ আছে কোনো? না, কোনো কাজ নেই, যেহেতু অনেক আগের মডেল, এই জন্য বলতেছি। না, কাজ কমপ্লিট করে আমরা শোরুমে উঠাই, একদম কমপ্লিট করা, একদম কমপ্লিট করা। জি, আমরা কাজ কমপ্লিট করে শোরুমে উঠাই, যাতে কাস্টমার কোনো মানে নেওয়ার পরে কোনো কাজ করাতে না হয়। কাজ করাতে তখন মন খারাপ হয়ে যাবে যে পুরাতন গাড়ি কিনা কাজ করে দিল। ওকে, কাজ করাতে হবে না। জি, এটা 4 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, এটার দাম পড়বে 13,20,000। 13,20,000, 13,20,000। ওকে ভাই, আমরা নেক্সট গাড়ি দেখি, আরেকটা নোয়া দেখবো। ওকে, চলো দেখি, 2016 মডেল, 2016 মডেল। হ্যাঁ, 2016 মডেল নোহা, 2021 এর রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, 56 সিরিয়াল গাড়ি, 56 সিরিয়াল। জি ভাই, গাড়িটা কি কন্ডিশনে আছে এই মুহূর্তে? একদম নতুন গাড়ি, রিকন্ডিশন গাড়ি বলা চলে। ওকে, রিকন্ডিশন গাড়ি, আর এই গাড়িতে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। হেডলাইটটা হলো আপনার অরিজিনাল পজিশন লাইট। ওকে, এটা কিন্তু অরিজিনাল একদম 100% গাড়ির সাথে হেডলাইট, 100% অরিজিনাল। হ্যাঁ, এবং এই যে ফগ লাইট, ওকে, বাম্পারটা লাগাই দিছে,
যাদের ছিল তারা লাগাইছে বাম্পার। আচ্ছা আচ্ছা। এবং নাম্বার প্লেট পাইনি এখন, একদম নতুন গাড়ি, একদম নতুন গাড়ি, একদম নতুন গাড়ি জি। এটা আপনি একটু এদিক থেকে দেখেন, একদম নতুন, এর কালার টালার কিছুই হয়নি বাংলাদেশে, ইউজই হয় নাই। না না, ইউজ অল্প কিছুদিন ইউজ হয়েছে। ওনারা ঢাকার বাইরে চলে যাবে জি, তাহলে তো আসলে বলার মতো কিছু নাই, সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি জি, অনেক ফ্রেশ, দেশের বাইরে চলে যাবে। অ্যাকচুয়ালি আমি ভুল বলছি, এই জন্য ওনার ছেড়ে দিছে ভাই। এটা কয় সিটের গাড়ি? এটা 7 সিট, 7 সিটের গাড়ি, একদম ফ্রেশ একটা গাড়ি জি। একদম নতুন গাড়ি ভাইয়া, এটা কিন্তু পুশ স্টার্ট, পুশ স্টার্ট জি। আসলে বলার মতো কিছু নাই, নতুন গাড়ি জি, ইউজই হয় নাই। না নতুন গাড়ি, একদম নতুন গাড়ি ভাই। গাড়ির মডেলটা কত বলছেন? 16 মডেল 21 রেজিস্ট্রেশন। ওকে ভাই, গাড়ির প্রাইস কত যাচ্ছেন? এটার প্রাইস পড়বে 27,80,000। 27,80,000। এবং আপনার ব্লগ দেখে আসলে প্রাইস কিছু অনার করবো। ওকে ভাই, রনি ভাই এরপর কি দেখবো? এরপরে দেখবো আমরা আরেকটি নোহা, জি ভাই। এটার মডেল 2003 মডেল, 2009 রেজিস্ট্রেশন, পেপার্স আপ টু ডেট, পেপার্স ফুল আপডেট, এবং 13 সিরিয়াল, 13 সিরিয়াল 13 26। ওকে, এবং 90 লিটার সিএনজি করা, 90 লিটার সিএনজি করা জি ভাই। কি কন্ডিশন আছে গাড়িটা? আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো, তিনের গাড়ি অনুযায়ী কন্ডিশন খুবই ভালো। কেউ যদি গাড়িটা কিনে সার্ভিস ভালো পাবে, ইনশাল্লাহ সার্ভিস ভালো হবে। 2003 মডেল, 3 মডেল জি। ভিতরটা কি অবস্থা ভাই? এটা দেখেন ভাই, সিট কভার তো অনেক সুন্দর জি জি, সিট কভারটা খুবই সুন্দর। 7 সিটের গাড়ি, 7 সিটের গাড়ি, অনেক সুন্দর। ফ্রন্ট সিটটা কি অবস্থা ভাই? একদম ফ্রেশ, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। হ্যাঁ, যারা অল্প বাজারে মানে রেন্টে গাড়ি দিতে চায় বা ফ্যামিলি কাজ, ফ্যামিলি ইউজ করতে চায়, তাদের জন্য ভালো গাড়ি। এসির পারফরম্যান্স কিরকম দিবে? নোয়াগাড়ি এসি খুবই ঠান্ডা হয়, খুবই ঠান্ডা জি। স্টিয়ারিং, সাসপেনশন, সিভি জয়েন্ট, ইঞ্জিন, এগুলো কোনো কাজ নাই, কাজ নাই, কাজ নাই, একদম ফ্রেশ অবস্থা, একদম ফ্রেশ অবস্থা আছে। ইঞ্জিন দেখি কোন ইঞ্জিন আছে ভাই? আমি দেখাই দিই আপনাকে, আসেন দেখেন, একদম ফ্রেশ, অনেক ফ্রেশ জি ভাই। ইঞ্জিনটা সিসি কত? 2000 সিসি, 2000 সিসি জি। সাইডগুলো ফ্রেশ আছে? হ্যাঁ সাইডগুলো একদম ফ্রেশ আছে, এক টাকারও কাজ নাই, একদম ফ্রেশ, দেখেন অনেক ফ্রেশ জি। এটার আসল মূল্য 12,50,000, 12,50,000 টাকা জি। ওকে, এরপর কি দেখবো ভাইয়া? এরপর আমরা পিছনে তিনটা গাড়ি দেখবো, পিছনে তিনটি গাড়ি জি। ওকে, আমরা ফার্স্ট অফ অল দেখবো টয়োটা একুয়া, টয়োটা একুয়া। হ্যাঁ ভাই, গাড়ির কালারটা কি? এটা কালার হলো পার্পল কালার, পার্পল কালার। এটা 2000 আপনার 12 মডেল আর রেজিস্ট্রেশন 2019, পেপারস আপ টু ডেট, পেপারস ফুল আপডেট, এবং ফার্স্ট পার্টির গাড়ি, ফার্স্ট পার্টির গাড়ি। গাড়িটা দেখতে ফ্রেশ কন্ডিশন দেখা যাচ্ছে, একদম ফ্রেশ। আমি একটু ইঞ্জিনটা দেখাই ভাইয়া। জি ভাইয়া, এটা কিন্তু আপনার কি স্টার্ট। হ্যাঁ, হাইব্রিড গাড়ি, হাইব্রিড গাড়ি জি। ওয়াও, অনেক ফ্রেশ জি ভাই। ইঞ্জিনটা সিসি কত? 1500 সিসি, যা আছে এভরিথিং ফ্রেশ, একদম ফ্রেশ জি ভাই। গাড়িতে তো এক টাকারও কাজ নেই? না, এক টাকারও কাজ নেই ভাইয়া, শুধু নিয়ে চালাবে, শুধু বাই অ্যান্ড ড্রাইভ। ওকে, আপনি টাকা দিয়ে গাড়ি কিনবেন, কাজ করা গাড়ি কেন কিনবেন? আপনি শোরুম থেকে তাহলে কাজ করা গাড়ি কিনলে তাহলে ভালো গাড়ি জি কেন পাবেন না? ওকে ভাই, প্রত্যেকটা সাইডেই তো ফ্রেশ, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। একটু ভিতরটা দিয়ে দেখেন বাবু প্লিজ, একদম ফ্রেশ কন্ডিশন ভাইয়া, একদম ফ্রেশ কন্ডিশন। ড্যাশবোর্ডটা অনেক সুন্দর, একদম সুন্দর, ছোটখাটো ফ্যামিলির জন্য খুব মানে খুব সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা গাড়ি। পিছনে আসেন বাবু ভাই, দর্শকদের বলবো ফিজিক্যালি এসে দেখার জন্য জি জি। একটু পিছনে আসেন, এখান থেকে একটু দেখেন জি, এটা ব্যাক সাইডটা অনেক ফ্রেশ জি, একদম ফ্রেশ জি। এটা 2012 মডেল আর রেজিস্ট্রেশন হলো 2019 জি। এটা আসিং প্রাইস 12,20,000, 12,20,000 জি। এবার তো আমরা টিআই কারি না, টিআই কারি না। হ্যাঁ, এটা 2000 মডেল ভাই, এটা তো একসময় জনপ্রিয় গাড়ি, একসময় মানে রাজকীয় গাড়ি ছিল। ওকে ভাই, মডেলটা বলুন। মডেল 2000-2004 রেজিস্ট্রেশন। আচ্ছা, এবং এটা সম্পূর্ণ সিএনজি এবং তেল দুইটাতেই চলে। ওকে, 1500 সিসি। ওকে, আর এটা চাবি স্টার্ট, এটার আসিং প্রাইস আমরা রেখেছি 7,90,000, 7,90,000 টাকা জি। অরিজিনাল, এখন পর্যন্ত লাইটগুলো অরিজিনাল, গাড়ি যা আছে এভরিথিং অরিজিনাল। হ্যাঁ, শুধু কালারটা করানো হয়েছে, টাচ আপ করানো হয়েছে, ব্লু কালার জি। এবং ভিতরটা একটু দেখাই দেন, গাড়ির প্রত্যেকটা সাইডেই তো ফ্রেশ, একদম ফ্রেশ। আপনি দেখেন, একদম গাড়ির ক্লোজগুলো দেখেন আপনি, একদম ফ্রেশ, একদম ফ্রেশ জি। ভিতরটা কি অবস্থা? একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া। ভাই গাড়ির মডেলটা কত বলছেন? 2000 মডেল। একটু পিছনে দেখাই দেন ভাইয়া, 2000 মডেল। হ্যাঁ, পিছনে ব্যাক ডিলারটা একটু দেখাই দেন, 2000 মডেল। কি অবস্থা ভাই পিছনটা? একদম ফ্রেশ ভাইয়া, দেখেন আপনি, টিআই কারি না। হ্যাঁ, এবং গ্লাসটা বন্ধ অরিজিনাল এখনো। আচ্ছা, গাড়িতে কোনো এক্সেসরি আছে? না, কোনো এক্সেসরি নেই ভাইয়া। ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? একদম ফ্রেশ আছে, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। ইঞ্জিনটা সিসি কত? 1500 সিসি জি। এটা 2000 মডেল, 2004 রেজিস্ট্রেশন। ওকে, এটার আসিং মূল্য 7,90,000, 7,90,000 জি। আরেকটা গাড়ি দেখবো, আসেন, এরপর কি দেখাবেন? মানে আমার শোরুমের একদম শেষের গাড়িটা। ওকে, এটা 2000
2017 রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ কেনা জি এটা এসএন ব্লু হুন্ডাই এসএন ব্লু এটা সানরুফ সহ ভাইয়া সানরুফ সহ হ্যাঁ এটা 2017 মডেল সানরুফ সহ জি একটু ভিতরটা দেখেন ভাইয়া একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি ভাই একদম নতুন ভিতর কন্ডিশন একদম নতুন একদম ফ্রেশ হ্যাঁ এটা সানরুফ আছে একদম ওয়াও কন্ডিশন সানরুফ সহ সানরুফ সহ জি ভিতরটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ জি উপর থেকে একটু দেখাই দেন এই যে সানরুফটা জি এই যে সানরুফ সানরুফ আছে এবং ফার্স্ট পার্টি মালিক হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি জায়গা স্বল্পতার কারণে পিছনটা দেখানো যাচ্ছে না তবে দর্শকদের বলবো ফিজিক্যালি এসে দেখার জন্য হ্যাঁ আপনারা আসেন ভিজিট করেন শোরুমটা ওকে এইচবি কার সিলেকশন আসেন এইচবি কার সিলেকশন মানেই ভালো গাড়ি আচ্ছা ভাই ফ্রন্ট সেটটা তো ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে ভাই একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে ভাইয়া এটা 2017 মডেল 17 তে রেজিস্ট্রেশন এটা আস্কিং প্রাইস 17,20,000 17,20,000 আস্কিং প্রাইস ওকে আপনারা ফিজিক্যালি আসেন আমার শোরুমটা ভিজিট করেন প্রচুর গাড়ি আছে আপনি বাবু ভাই দেখাই দেন প্রচুর পরিমাণে গাড়ি আছে হিউজ পরিমাণে গাড়ি আছে আপনাদের যাই যে গাড়ি দরকার পেয়ে যাবেন ঢাকা শহরের সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে সবচেয়ে বড় শোরুম জি বাবু ভাই দুই ভাই মণিপুরিপাড়া সংসদ ভবনের পূর্ব পাশে 5 নম্বর গেট হাতিল ফার্নিচারের গলির ভিতরে ঠিক আছে রনি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার দর্শক যারা আছে তারাও ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ